देवकी अष्टम गर्भे सन्तान हाथे आमार मृत्यु हबे अष्टम गर्भे सन्तान भूमिष्ठ हवार आगे देवकी के हत्या करब बाधा दिलें वसुदेव महाराज जे हाथे आपनी महामहावीरी के मेरे जे हाथे आपनी महामहा असुर के मेरे से हाथे अबला नारी देवकी के आपनी मारबें ना महाराज आमी कथा दिलाम ओई अष्टम गर्भे सन्तान आमी आपनार हाथे तुले देव किन्तु तार बिनिमय आपनी देवकी के मारबें ना वसुदेव তুমি অষ্টম গর্ভে সন্তান আমার হাতে তুলে দেবে কিন্তু অষ্টম গর্ভে সন্তান অষ্টম গর্ভে না গিয়ে যদি প্রথম গর্ভে যায় সেটাও তুলে দেব যদি দ্বিতীয় গর্ভে যায় আমি সেটাও তুলে দেব যদি তৃতীয় গর্ভে যায় মহারাজ আমি কথা দিলাম প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে তোমার হাতে তুলে দেব তার বিনিময়ে আপনি দেবকীকে মারবেন না মহারাজ বসুদেব দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায় মহারাজ আমরা যাতে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যেতে না পারি যতদিন আপনার অষ্টম গর্ভে সন্তান না আসবে ততদিন আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখুন आज के तादेर सुखेर दिन आज के तादेर शुभ रात्रि कोथाय देवकी बसुदेव फूलसज्जार घर प्रवेश करबे तारी परिवर्ते तारा एलो अंध कारागार तारी परिवर्ते तारा एलो दुर्गन्धमय कारागार आर ओई अंध कारागारे आर ओई दुर्गन्धमय कारागारे देवकी कांदते कांदते बोलछे नारायण त्रिभुवनेर जत ज्वाला त्रिभुवनेर जत यंत्रणा सब आमादेर दाओ किन्तु दया करे एकबार देखा दाओ हाथो पारी ना आत्मसह्य करते पारी ना नारायण आज के फूलसज्जार घर त्याग करे तुमी आज के एले आमादेर अंधकारागारे आज के फूलसज्जार घर त्याग करे तुमी निये एले अंधकारागार देखा दाओ ठाकुर ओ गो नारायण বিপদ ভঞ্জ কৃপা করে দাও দর্শন বিপদ আমাদের দিয়েছো প্রভু কি পাপরে একবার দাও দর্শন যত জানা আমাকে দিয়েছো প্রভু কি কৃপা করে একবার দাও দর্শন ও নারায়ণ বিপদ ভঞ্জন বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমার মাকে কাঁদাচ্ছে আমার বাবাকে কাঁদাচ্ছে ও লক্ষ্মী ওই কংস আমার বাবা মাকে কাঁদাচ্ছে আমি এই মুহূর্তে কংসকে আমি নিধন করব আমি এই মুহূর্তে কংসকে আমি নিধন করতে চাই আপনারা জানেন নারায়ণ যখন লক্ষ্মীকে কথাটা বলছে আপনারা জানেন তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে তিনটে দেবতার ক্ষমতা বেশি কে কে ব্রহ্মা বিষ্ণু আর্যনকে মা মহেশ্বর
এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জনের স্ত্রীর নাম কি? অলোক নিরঞ্জনের স্ত্রীর নাম হলো যোগমায়া। তাহলে ভোলানাথের স্ত্রীর নাম কি? ভোলানাথের স্ত্রীর নাম হলো যোগমায়া নাকি? তাহলে দেবী দুর্গা, তাহলে একটা তত্ত্ব উঠে আসে, ছেলে হয়ে মায়ের মাতা সিঁদুর দিল কে, আর ভাই হয়ে বোনের মাতা সিঁদুর দিল কে? ছেলে হয়ে মাকে বিয়ে করেছিল আর ভাই হয়ে বোনকে বিয়ে করেছিল, তত্ত্বটা সময় থাকলে লাস্টে বলবো, রাধে রাধে। আর একটা দেবতা আছে যার নাম লাগানে ভাগানে দেবতা, সেটা কে গো? নারদ কি লাগানে ভাগানে দেবতা? আমি তত্ত্বটা ভেঙে দিচ্ছি, আর বলবেন না কোনোদিন। না যুক্ত রদ, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো নারদকে ভাঙো, না যুক্ত রদ কি হয়? নারদ। না মানে কি আর রদ মানে কি? যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো অভিধান খুলে দেখো, না শব্দের অর্থ হলো দান করা, না শব্দের অর্থ হলো দান করা, আর রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। তাহলে না শব্দের অর্থ দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বিষটাকে এই ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। তাহলে আপনারা বলেন লাগানা ঘামানে দেবতা, আজকে সেই দেবশ্রী নারদ নারায়ণকে বলছে, প্রভু নারায়ণ নারায়ণ হরি মুরারি, হরি মুরারি, হরে মুরারি, হরে মুরারি, মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সোলে, হরে মুরারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সোলে, হরে আপনি মাকে কি বললেন? আপনি একটু আগে আমার মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, তা কখনো হয়? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে শঙ্করসন দাদা বলরাম, তার আগে যে ছয় ছটা কারাগারে যাবে তারা নরককুণ্ডে ডুবজে উঠছে, আগে তাদের পাঠিয়ে দিন। ছটা ছেলে নরককুণ্ডে ডুবজে উঠছে, তাদের আগে পাঠিয়ে দিন, তারা নরককুণ্ড থেকে উদ্ধার হোক। নরককুণ্ড থেকে উদ্ধার হওয়ার পর দাদা যাবে, তারপর তো আপনি যাবেন। আর আপনি মাকে বলছেন আপনি কংসকে নিধন করতে যাবেন, তা কখনো হয়? নারদ যখন কথাটা বলেছে শ্রীহরি নারায়ণ, তখন নারদকে বলছে, নারদ নরকুণ্ডের ছটা ছেলে যারা ডুবজি উঠছে তারা কারা? এই তত্ত্ব এলো আবার, আবার তত্ত্ব এলো। কংসের কারাগারে ছটা ছেলে আবির্ভাব হয়েছিল, মহারাজ কংস ছটা ছেলেকে পাথর আছাড় মারলো, মৃত্যুবরণ করলো। সপ্তম গর্ভে দাদা বলরামকে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিল, আর অষ্টম গর্ভে ভগবান। তাহলে তত্ত্বটা হলো ছটা ছেলের নাম কি, কেন জন্ম নিয়ে মৃত্যু হলো, এ তত্ত্ব এলো। বলে প্রভু হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনিমি, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনিমি, কালনিমি ছয় ছটা সন্তান ছিল, কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মণেরে বললো তোরা নরকুণ্ডে ডোব আর ওঠ। ছটা ছেলে বললো প্রভু আমরা আপনাকে আরাধনা করতে গিয়ে অভিশাপ পেলাম, ভালো কথা,
আপনি অভিশাপ দিয়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু আমরা যে নরকুণ্ডে ডুববো আর উঠবো, একদিন না একদিন আমাদের উদ্ধারের উপায় তো অন্তত বলে দিই, কবে আমরা উদ্ধার হব? বলে শোন, তোরা নরকুণ্ড থেকে সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে, সেদিন তোরা নরকুণ্ড থেকে উদ্ধার হবে। তাহলে এদের পিতার নাম কি বলেছিলাম? কাল্যামি। কাল্যামি যখন তারপরে কংস হয়ে আবির্ভূত হলো, বমনদেব কি বলেছিল? যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কাল্যামি যখন কংস হয়ে এলো, ভগবান কি করলো? ওই ছয় ছটা ছেলেকে এক এক করে কারাগারে পাঠায়, আর ওদেরই পিতা ওই ছয় ছটা ছেলেকে এক এক করে আছড়ে আছড়ে মারে। ছয় ছটা ছেলে যখন ব্রহ্মলোক প্রাপ্তি এলো, সপ্তম গর্ভে কে আসছে? অনন্তদেব বললাম, আরে পূর্ণমাসী যোগ মায়া তাড়িতেই আসিয়া বিদায় হইল, তাড়িতেই আসিয়া পূর্ণমাসী যোগ মায়া সপ্তম গর্ভে সন্তান মা হজন করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হজন করিয়া রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণী গর্ভেতে আইল বলরাম হইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ তাকে বক্ষে পাষাণ দিল, সপ্তম গর্ভ পেল তাদের শৃঙ্খলে আবদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল না রে। আচ্ছা মা, একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি। হরে কৃষ্ণ। মহারাজ, কংস অন্তরটা কেমন ছিল? কংসের অন্তরটা কেমন ছিল, কঠিন না নরম? কংসের অন্তরটা কেমন ছিল, কঠিন না নরম? কি বাবা কঠিন, কেমন কঠিন? নারিকেল ফল ভাব সমন্বিতম, নারিকেল ফল ধান দেবেন, নারিকেল ফল হাতে করে টিপে দেখুন খুব শক্ত, কংসের ওপরটা ছিল খুব শক্ত। এবার নারকেল ফলটাকে ছাড়িয়ে দিন, এবার হাত দিয়ে দেখুন আরো শক্ত, কংসের আরো একটু ভেতরে যাও আরো শক্ত, এবার নারকেলটাকে ফাটিয়ে দিন, ভেতরে যেমন নরম শীতল বাড়িবরিশন পাওয়া যায়, কংসের আরো একটু ভেতরে যাও একেবারে নরম, মানে নারকেল ফলের মতো। এবার তত্ত্ব যাচ্ছি, কৃষ্ণ কেন কারাগার এলো? এই তত্ত্বটা বলতে গিয়ে কত তত্ত্ব বেরোবে দেখুন, একটা কথা বলতে গিয়ে, একটা তত্ত্ব বলতে গিয়ে কৃষ্ণ কেন কারাগার আবির্ভূত হলো? তেতাযুগ থেকে নিয়ে আসছি, তারপরে মিল খাওয়াবো। তেতাযুগে সীতা যখন হারা হয়ে গেল, রামচন্দ্র সীতাকে যখন হারালেন, রামচন্দ্রের বাবার নাম কি? দশরথ। দশরথের বাবার নাম কি? অজর। অজরের বাবার নাম কি? রঘু। আমরা রামচন্দ্রকে কি বলি? দশরথ নন্দন বলি, কি বলি? রঘুনন্দন বলি। কেন বলি? সে তো দশরথের ছেলে, রঘুনন্দন কেন বলি? এটা পরের তত্ত্বটা আস্বাদন করাবো, এখন যে তত্ত্বটা যাচ্ছি দেখুন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, লক্ষণ সূর্য উদিত হলেই কি? সূর্য উদিত হলেই লক্ষণ মরে যাবে? শক্তিশালী বিদ্ধ হয়েছে লক্ষণ। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই একবার দাদা বলে আমায় ডাক, একবার দাদা আমাকে বল, সূর্য দিতে হলে তুই ভাই মারা যাবি, একবার কথা বল না ভাই, এই ভাই একবার কথা বল। ওঠো দিলাথো পরে বস, তোর সোনার অঙ্গ কেন ধুলাতে সয়, ওঠো দিলাথো পরে বস, একবার কথা বল। পাছা আছে বৈদ্য, বৈদ্যের নাম হচ্ছে সুসেন বৈদ্য, রামচন্দ্র আস্তে, রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই
আমার ভাইকে বাঁচানো যাবে না। ও বৈদ্যমশাই, আমার ভাই লক্ষণ বাঁচবে না। রাম, তোমার ভাই বাঁচালেও বাঁচাতে পারো তুমি। যেতে হবে গন্ধমাদন পর্বতে, চারটে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। একটা ঔষধের কথা জানি, সেটা বিশল্যকরণী। একটা ঔষধ নয়, চারটে ঔষধ। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আর আসতে 18 বৎসর সময় লাগবে ওই ঔষধ আনতে। এবার বলো না, ওই 18 বৎসর যেতে আসতে সময়টা যেটা লাগবে, 3 দণ্ডে কেনে দিতে পারে? 18 বৎসরের পর 3 দণ্ডে কেনে দিতে পারে? দণ্ড মানে কি? দণ্ড মানে কি বাবা? ঘন্টা। এক দণ্ড মানে কত ঘন্টা? এক দণ্ড মানে কত ঘন্টা? এই অজানা তত্ত্বগুলো জানো না মা? দণ্ড মানে ঘন্টা, আর এক দণ্ড হচ্ছে 2.5 ঘন্টায় এক দণ্ড। আর 3 দণ্ড বাদি সূর্য দিতে হবে, 3 আড়াই কত হয়? 7.5। 7.5 ঘন্টা বাদি সূর্য দিতে হবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 7.5 ঘন্টা কেনে দিতে পারে? 3 দণ্ডে কেনে দিতে পারে? রামচন্দ্র বলছে, এমন কি কেউ নেই আমার ভাইকে বাঁচাতে পারে? জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে নিতে পারি যদি আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকে। পারবে? পারবে হনুমান? ওই 4টা ঔষধ চিনে আনতে পারবে? বলো না, চোখ থেকে না, তুমি বলো, ওই 3 দণ্ডে 2 দণ্ডে এনে দিতে পারবে? ওই 18 বৎসরের পর তুমি 5 ঘন্টা এনে দিতে পারবে? বলো না হনুমান। চিনিতে কি, চিনিতে কি, ওই 4টা ঔষধ চিনে আনতে পারবে তো? পারবে তুমি, পারবে তুমি। বলো না হনুমান, তুমি চুপ থাকো না। চিনিতে কি, চিনিতে কি, পারবে, পারবে। বলো না হনুমান, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। প্রভু এবার আমাকে আশীর্বাদ করুন, আমি নিয়ে আসি। ওমা হনুমান চলে গেছে গন্ধমাদন পর্বতে 4টা ঔষধ আনতে। এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে? মামা আস্তে, ও মামা এদিকে শুনো। আরে মামা, আমি তোমাকে বলছি এদিকে শোনো না। আরে ও মামা এদিকে এসো। রাবণের মামাকে কালিনি, যে দাপরে কংস হয়েছে, কালমি বলছে, এই ভাগ্নে কেন ডাকছিস? মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। কেন? তোমাকে গন্ধমাদন পর্বতে গিয়ে সাধুর বেশ ধরতে হবে, সাধু হতে হবে। সাধুর বেশ ধারণ করে তুমি রাম 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 জপ করবে। হনুমান গেছে গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে। ও মামা, তুমি সাধুর বেশ ধারণ করে রাম রাম জপ করবে, আর হনুমান তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। মামা তখন তোমার কাজ হলো হনুমানকে বলবে, হনুমান এখানে কী করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তখন তোমার কাজ হলো হনুমানকে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে তোমাকে স্নান টান করে দেহটাকে পবিত্র করে আসবে, তোমাকে আমি ঔষধ বৃক্ষ চিনিয়ে দেবো। ও মামা, এই কাজটা তোমাকে করতে হবে। রাবণের মামা কালনেমি গন্ধমাদন পর্বতে রাবণের আদেশে সাধুর বেশ ধারণ করে রাম 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 জপ করছে। আর হনুমান যখন আসতে, হনুমান যখন গন্ধমাদন পর্বতে পৌঁছেছে, তখন মনে মনে ভাবছে, এখানে কে রাম নাম করছে গো? তাহলে যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত। এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না?
হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্নিমি সাধুর বেশ ধরে আছে, মনে করেছে সাধু মানুষ, একবার দেখা করতে কি দোষ। হনুমান ছলনায় পাড়া গেল, আর এখানে কাল্নিমি সাধুর বেশ যে ধারণ করেছে, হনুমানকে আসতে দেখে আরো জোরে জোরে রাম নাম করছে, যাতে হনুমান আমাকে বুঝতে না পারে আমি কাল্নিমি। সাধুর বেশ ধরে আছি তো একটু জোরে জোরে রাম করি, হনুমান আসছে, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, 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 তবে জালাই উদ্ধারিবে এই নাম নামে এই নাম নামে, তবে জালাই উদ্ধারিবে এই নাম নামে এই নাম নামে, প্রেম সে কাহিয়ে শুয়ে পড়ে প্রণাম, তাই তো? না বাবা, পনিপাদ মানে প্রণাম, আর সাষ্টাঙ্গে পনিপাদ বলতে শুয়ে পড়ে নয়, আমাদের শরীরে ছটা জিনিস মাটিতে স্পর্শ হবে। ছটা জিনিস কি কি? কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কুনুই আর হাঁটুর নিচে নিম্নাঙ্গ, এই ছটা জিনিস মাটি হওয়াকে বলে সাষ্টাঙ্গে পনিপাত। কি কি? কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কুনুই আর হাঁটুর নিচে নিম্নাঙ্গ, একটু দেখিয়ে দিন। এই ছটা জিনিস মাটিতে স্পর্শ হওয়াকে বলে পনিপাত, সাষ্টাঙ্গে পনিপাত। এই দেখুন ছোট্ট করে দেখাচ্ছি, তবে এখনকার মায়েরা জানে এই প্রণামটা করবেন না, মায়েরা করলে অপরাধের ভাগী হবেন, একমাত্র পুরুষ জাতি করবে সাষ্টাঙ্গে পনিপাত, নারী জাতি নয়। তবে এখনকার প্রণামগুলো হয়ে গেছে কেশিপালে ফল্লিং ছাতার মতো, রাধে রাধে। এই যে সাধু পনিপাত প্রণাম, বলে আমাকে প্রণাম করছো কে তুমি? মায়ের দিকে সাষ্টাঙ্গে পনিপাত করতে কেন নিষেধ করলাম একটু বললেন না তো? এ তত্ত্ব আছে, ছোট করে বলি, হরে কৃষ্ণা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। দেবাদিদেব মহাদেব যখন ধরাস্তনটা মর্তের মাঠেতে নিক্ষেপ করলো, তার থেকে বেলগাছের জন্ম হলো, ধরাস্তন থেকে বেলগাছের জন্ম, এটা তত্ত্বটা জানেন তো? বেশ, ভোলানন্দ বলো আগামী প্রজন্মে কোনো নারী জাতি স্তনযুগল মাটিতে স্পর্শ করে যদি প্রণাম করে তাহলে অপরাধী হয়। দেবী দুর্গা বলছে আমার পুজোর সময় যে ডন্ডি কাটে তখন কি অপরাধ হয়? বলে না, ডন্ডি কাটার সময় অপরাধ হবে না। কেন? দেখবেন ডন্ডি যখন কাটে শুয়ে পড়ে, শুয়ে পড়ে কি করে, হাত দুটোকে আগিয়ে দেয় সামনের দিকে। কেন? ধরিত্রী মাকে বলে, হে ধরিত্রী মা,
আমার দেহে সর্বাঙ্গ তোমার চরণে উৎসর্গ করলাম, এর জন্য যেন কোনো অপরাধ নিও না। তখন কিন্তু অপরাধ হয় না, কিন্তু সাষ্টাঙ্গে প্রণিপাত কোনো মা যদি করে তখন কিন্তু অপরাধ হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে সেই সাধুকে যে প্রণাম করেছে, বলে যাই কে তুমি আমাকে প্রণাম করছো? ও সাধু, আমার বাবার নাম পবন, আমার মায়ের নাম অঞ্জনা, তোমার নাম কি? বলছে আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? ও সাধু, লক্ষণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসছি। মিথ্যে কথা বলিনি, সত্যি কথাই বলছি। বলছে ঠিক আছে হনুমান, তোমাকে আমি ঔষধ চিনিয়ে দেবো, ওই হদে স্নান করে তোমার দেহটাকে পবিত্র করে এসো। হদেতে কি থাকে? একটা কুমিরিনী বসবাস করে। হনুমান তো জানে না, বলছে ও সাধু আমি এক্ষুনি আমি স্নান করে আসি। হনুমান যেই হদেতে নেমেছে, নাভিদেশ পর্যন্ত জলে যেই নেমেছে, সেই জলে ছিল কুমিরিনী। কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে পাপরে, একটা কুমিরিনী আমাকে জলে নিয়ে ভক্ষণ করবে? তোর এত বড় ক্ষমতা, এত বড় শ্রদ্ধা, তুই আমাকে জলে নিয়ে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী গো। ওই কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে চলে এস। জলে নিয়ে যা দূরের কথা, ডাঙাতে চলেছে। ও মা, ডাঙায় যখন তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী রূপ ধারণ করলো। এই হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কে তুই? তখন সেই বলছে রূপবতী নারী, হনুমান আমি কুমিরিনী নই। আরে সে তো দেখতে পাচ্ছি তুই কুমিরিনী থেকে রূপবতী নারী হলি, কে তুই? আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিল, যা গন্ধকালী, গন্ধমাধুর পর্বতে পাশের হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। যেই আমাকে বললো তুই হ্রদে কুমিরিনী হয়ে যা, গন্ধমাধুর পর্বতে পাশে হ্রদেতে, আমি দুর্বাসা মুনিকে বললাম হে দুর্বাসা মুনি, আমাকে তুমি যে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি তো কুমিরিনী হব, কিন্তু আমি উদ্ধার হব কবে? বলে তুই সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, ওই হনুমানের পাদুর স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। যখনই বলেছে হনুমানের চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব, হনুমান তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আমি তোমাকে খাবো বলে চরণ ধরিনি, তা তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে হচ্ছে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই এখানে স্নান করতে আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও হনুমান, ওই কাল্লিমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। ও মা, হনুমান আর জানতে বাকি রইল না, কাল্লিমির কাছে এসে কাল্লিমির সঙ্গে পরাস্ত করলো। কাল্লিমিকে পরাস্ত করে কাল্লিমির দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, এমন শুনে দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো, এখন আমি কি করি? তাহলে তো লক্ষণ বেঁচে যাবে। আচ্ছা এক কাজ করলে হয় না, সূর্যদেবকে যদি উদিত হতে বলি, সূর্য উদিত হলেই তো লক্ষণ মরে যাবে কি গো? তাহলে সূর্যদেবকে ডাকি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, কেমন করে গো? এই যে সূর্যদেব উদিত হতে যা, সূর্যদেব বলছে রাবণ, ও রাবণ এখন তো আমার উদিত হওয়ার সময় নয়, আমার আদেশ সূর্যদেব তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও উদিত হতে যাও।
রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের একটা কি কি বলেছিলাম আপনারাও ভুলে গেছে, হনুমানও ভুলে গেছে। বিশাল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী, চারটে ঔষধের কথা ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করেছে। গগনপাতে উঠতে উঠতে আসছে, আর সূর্যদেব এখানে উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। সূর্যদেব বলছে, পর্বত হাতে করে নি, কে যাচ্ছ, কি নাম তোমার? আমার নাম ভানু। সূর্যদেব বলছে, আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? ও সূর্যদেব, আচ্ছা এখন কোথায় যাচ্ছ? তোমার তো এখন উদিত হওয়ার সময় নয়। ঠিকই বলেছ, আমার উদিত হওয়ার এখন সময় নয়, কিন্তু আমি রাবণের আদেশে উদিত হতে যাচ্ছি। আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। কি বললে? হনুমান মনে মনে ভাবছে, আমি এত কষ্ট করে ঔষধ নিয়ে যাচ্ছি আর উনি উদিত হবেন? এই কি তোমার নাম বললে? ভানু। আবার বলো। ভানু। হনুমান চালা কি করছে? এই কি নাম বললে? ভানু গো। আবার বলো কি নাম? একসাই তো আমার নামটাই জিজ্ঞেস করছো, তোমার নামটা কি বলো তো? হনুমান মনে মনে ভাবছে, এটাই তো আমি চাইছিলাম আমাকে জিজ্ঞেস করো, এই তোমার নাম ভানু আর আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হচ্ছে হনু। কি বললে? হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হনু। হনু ভানু, ভানু হনু, হনু ভানু, ভানু হনু। এই এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাঠাই। ভানু দেখছে সত্যিই তো, ওর নাম হনু, আমার নাম ভানু, ভানু হনু, হনু ভানু, নামের তো মিল আছে, বন্ধুত্ব পাতাতে কি দোষ? আর বন্ধুত্ব পাতাকে আলিঙ্গন দিতে হবে। ভানু যেই হনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে বগল লাভা দিয়ে, আরে তুমি উদিত হলে লক্ষণ মরে যাবে, এখন তো তোমায় ছাড়বো না। বলো রাম 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 প্রভু, অনেক কষ্ট করে আমি ঔষধ নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিন। ওমা বৈদ্যের কি নাম বলেছিলাম? রামচন্দ্রের পাশে যে বৈদ্য আছে, বৈদ্যের কি নাম বলেছিলাম? সুসেন বৈদ্য। রামচন্দ্র বলছে, বৈদ্যমশাই এবার ঔষধ নিয়ে আমার লক্ষণকে খাই দিন, লক্ষণ বেঁচে যাক। সুসেন বৈদ্য বলছে, রাম ঔষধ তো পেলাম, অনুপান বাবু কোথায়? অনুপান বলতে, এই চারটে ঔষধকে বেটে যে রসটি বেরুবে, অমৃত যে বেরুবে, এক স্তন রমণী দুগ্ধ মিশিয়ে খাওয়ালে তবে লক্ষণ বাঁচবে। রামচন্দ্র বলছে, এ জগতে এক স্তন রমণী কে আছে? যার একটি মাত্র স্তন? বলে, একজন নেই, দুজন আছে। কে? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। তত্ত্বের ভেতরে যাই, এই রাবণের স্ত্রী মঞ্জুদরী, বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে, এর তত্ত্বটা শুনুন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি নাম বললাম আর ঋষিটার নাম? ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই ভিখারি অনেক রকম নেই, ঘরে ঘরে ভিক্ষে করতে যায় না। যেমন আমি একটা ভিখারি, আপনাদের এখানে ভিক্ষে করতে এসছি, কালকে মেদিনীপুরে ভিক্ষে করেছি, আজকে আপনাদের এখানে ভিক্ষে করছি, আগামীকাল যাবো আবার হুগলিতে ভিক্ষে করতে। মানে আমিও ভিখারি, তবে অ্যারিস্টকের ভিখারি, গাড়ি নিয়ে এসছি তো। হরে কৃষ্ণ। ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানের সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে আসতে, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানের সেবা দেয়। সেবা দিলে মানুষই সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। ময়দানব ঋষি কি করেছে? অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ পেয়েছে।
মনে মনে ভাবছে আজকে আমার ভগবানের সেবাটা খুব ভালো হবে, খুব ভালো সেবা হবে, অনেক দুগ্ধ পেয়েছি। ও মা, একটা বড় পাত্রেতে দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। হরে কৃষ্ণ, বড় পাত্রেতে দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। ময়দান ঋষি মনে মনে ভাবছে এই দুধ ফুটে ক্ষীর হতে অনেক দেরি হবে, এর মাঝখানে আমি স্নানটা সেরে চলে আসি, আস্তে করতে ক্ষীর হয়ে যাবে, ক্ষীর হয়ে গেলে সেবা দিলে সেবা পাবো। এই মনে করে দুধকে ফুটতে দিয়ে স্নান করতে চলে গেছে ময়দান ঋষি। একস্তন অরমণি হচ্ছে কি করে দেখুন, যেই স্নান করতে চলে গেছে একটি সর্প একটি ভেগকে তারা করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে সাপেদের মায়ের নাম কি? একটু আগে কি লীলা হলো? কালিয়াদম। তাহলে সাপেদের মায়ের নাম কি বলেছে? তো ভুলে গেছে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপমুনি। মায়ের নাম কদ্রু, বাবার নাম কশ্যপমুনি। এই দেখুন, একটি সর্প একটি ভেগকে তারা করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাপাতে লাপাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্তি খেতে গেলে আমাকে একটা জলাশয়ে ডুব দিতে হবে, কিন্তু এই জঙ্গলে জল কোথায় পাবো গো? ওই তো জল। ওমা, গরম দুগ্ধ বড় পাত্রেতে টকবক টকবক করে ফুটছে, আর ব্যাঙে জল মনে করে সেই যখন সঙ্গে সঙ্গে হরি বল, গরম দুগ্ধতে পড়েছে তো হরি বল। সাপ তখন গর্জন তুলে বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাঙে মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি মনে মনে ভাবছে এতক্ষণে বোধ হয় ক্ষীর হয়ে গেছে, সেবা দিলে সেবা পাবো। এই মনে করে নারায়ণের নাম করতে করতে আসছে, নারায়ণের জয়গান। গিরিধারী গোপাল ব্রজ গোপাল, অপরূপ লীলা কর করুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপাল, অপরূপ লীলা কর করুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপাল, অপরূপ লীলা কর করুণ কমল। গিরিধারী গোপাল গোপদুল, অপরূপ লীলা কর করুণ কমল। গিরিধারী গোপাল বিশাখার নয়নে তুমি নমিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, নয়নে তুমি নীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, বিশাখার নয়নে তুমি নীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। সারথি তুমি যাদব রাখা গীতা, সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা কর করুণ কমল। গিরিধারী গোপাল ব্রজ গোপাল, অপরূপ লীলা কর করুণ কমল। আমি দুগ্ধকে ফুটিয়ে ক্ষীর করতে দিয়ে গেলাম, এত দেখছি সাপ্তাহিক মেশানো ক্ষীর। ও ঠাকুর, এই সাপ্তাহিক মেশানো ক্ষীর আমি কি করব? এরপর আমি ভিক্ষা করতে যেতে পারবো? আমি ঘর ঘর ভিক্ষা করলাম তোমার সেবা দেবো বলে, আর তুমি সাপ্তাহিক মেশানো, তুমি যা করিয়েছো তাই হয়েছে, তুমি যা করিয়েছ তাই হয়েছে। কি গো, যশোদার কাছে তুমি চির নিরুপম, শিরাধার বিপদে প্রেমের অচেতন। যশোদার কাছে তুমি চির নিরুপম, শিরা
তুমি যা করিয়েছো তাই তো হয়েছে। এই সাতদাইমে শুনেই আমি তোমাকে আজকে উৎসর্গ করব, এই সাতদাইমে শুনেই ক্ষীরটা আমি তোমাকে দেব। ভক্তমঞ্জলি ভক্তি মা ময়দান ঋষি সামনে সাপ আর ব্যাংমে শোনে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিয়েছে, উৎসর্গ করবো বলে গঙ্গা জলানতে গেছে, উৎসর্গ করবে বলে গঙ্গা জলানতে গেছে সাতদাইম শোনে ক্ষীরটাকে। বিশাখা তুমি চিরন নিরুপম শিরাধার বিপদে প্রেমের চেতন গীতায় সারথ তুমি যাদব রাখা, গীতায় সারথ তুমি যাদব রাখা অপর কলীলা কর করুণ তোমার আছে। এখানে যতগুলো ভক্ত বসে আছেন মা বলুন তো ভগবানের বিচার আছে না নাই? সবাই একই কণ্ঠে বলছেন ভগবানের বিচার আছে। আমার ভাইরা কি বলে ভগবানের বিচার আছে? আছে বাবা? আমি যদি বলি ভগবানের বিচার নেই, একজনে ছিল না জানো তো, ঝাড়খণ্ডে যখন কীর্তন করতে গেছিলাম আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনারা কি ভক্ত আপনাদের থেকে একটা বড় ভক্ত, ভোর চারটের সময় আমার বাসার ভিতরে এসছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে? আমি বললাম হ্যাঁ ভগবানের বিচার আছে। বলে নেই। কেন নেই বললেন কথাটা? বলে আম গাছ দেখেছো? আমি আম গাছ কিনে দেখে ছেলে তো দেখে বুড়ো তো দেখে, আম গাছ কত বড় হয়? আমি আম গাছ অনেক বড় হয়, ফলটা কত বড়? আমি চি ছোট ছোট গাছ বড় ফল ছোট, আর একটা কুমড়ো গাছ লতি লতিয়ে যায়, আম গাছ বড় ফল ছোট, আর একটা কুমড়ো গাছ লতি লতিয়ে যায় উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, তার ফলটা কেন বড়? এবার কি উত্তর দেবেন দিন? মাতাল কি হবে? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। আমি বললাম দেখুন ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। বলে উত্তর হলো না। সকাল আটটা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। আপনি ভোর চারটের সময় বললেন ভগবানের বিচার নেই আর এখন ভগবানের বিচার হয়ে গেল? বলে না না একটু খেয়েছিলাম তো, বাড়িতে গেলে কেউ যদি ভগবান কেউ যদি আমাকে প্রশ্ন করে একটু রাত্রিবেলা খেয়েছিলাম, তা আপনার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা ধারে একটা আম গাছ পড়ে একটু খেয়েছিলাম, টলতে টলতে গিয়ে আম গাছের তলায় বসে ঘুমিয়ে গেছি, আর ভোর পাঁচটার সময় একটা আম খসে আমার নাকের উপরে এসে পড়লো, যখনই আমটা আমার নাকের উপরে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, নাকে পড়লে আমি আর বাঁচতাম? তাহলে ভগবানের ভগবানের বিচার আছে আমরা কলিজি সেটা বুঝতে পারি না। তা আজকে ময়দান ঋষি যেই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে, দেখছে সাপ ব্যাগ মেশানো ক্ষীর নেই, একটা পাত্রের ওপর একটা কন্যা শিশু হাত পানাচ্ছে। ময়দান ঋষি বলছে কি ও ঠাকুর, আমি সাধু মানুষ, আমার চাল নেই ছুলো নেই দিনহীন কাঙাল, কোথায় আছি কোথায় জোটে, কি খাই না খাই, এই কন্যা কিনে আমি কি করব? দৈব বাণী হচ্ছে ময়দানব এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা যখন বড় হচ্ছে, কন্যা যখন বড় হয়েছে, বালি কি করেছে? বাগদত্তা করেছে কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানের ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণা তো আমাকে একটু জল দাও। যে ময়দানের ঋষি কন্যা যে বালির বাগদত্তা সে কন্যা কি করেছে?
রাবণের সামনে যেই পাত্রটা ধরেছে, রাবণ বলছে শোনকন্যা আমি তোমার রূপে মুগ্ধ, আমি তোমাকে বিয়ে করব। যেই রাবণ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, বালি এসে বলছে ওর হাত ছাড়ো রাবণ, ও আমার বাগদত্তক, আমি বিয়ে করব বলে বাগদত্তা করেছে। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। মেয়েটার একটা হাত ধরেছে রাবণ, একটা হাত ধরেছে বালি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে 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 টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। দুজনেই শক্তিশালী, টানাটানি করতে 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 বক্ষ থেকে